কৃষ্ণায় নমো নমঃ। নিরন্তরে হরি বল, হরি বল। প্রথম রাগেন জ্ঞাতং হরে রাম, ও
শকন্ত কৌতিজিত যগতম দুষ্টদানব প্রবেশর গীত রাখিন্দুরা তাল একটা দৈবকের গর্ভজাতময় যখো আর কুমল কুলাত লালিত পালিত হয়ে বৃন্দাবনের মাঝে মাঝে ধেনুসারি বংশের নিশানত্র গোপিকুল বাউলি করা ময় কৃষ্ণ এবার পাইছিল নিমন্ত্রণ ভারত যুদ্ধ কৌরব পাণ্ডব উভয় পক্ষ সল করে কপট নিদ্রাত পাণ্ডবরে পক্ষ মই করিল গ্রহণ এক অক্ষহিনী নারায়ণী সেনা দুর্যোধন ঋষ্যমতে কৌরব করিল প্রদান আর অর্জুন রথর হারথি হয়ে অবতীর্ণ হলু ময় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই রণপ্রাঙ্গণ ধর্মযুদ্ধ পরিসমাপ্তিরে
অনাসার অধর্মক করিম মুখী মূল ধর্ম রাজ্যময় করিম প্রতিষ্ঠা আতরাম আতরাম মহাগ্লানি এই ভারতর পরা শান্তির প্রতিষ্ঠা করিম এই ভারত ভূমিত আর তারই নিমিত্তে এই কুরুক্ষেত্র রণত অষ্টাদশ অক্ষৌহিণী সেনা হয়েছে নিপাত ভারতর প্রবল প্রতাপী মদ গরিবী রাজা দুর্যোধন শক্তিহীন ভাতৃহীন হয়ে গমিছে প্রমাদ গুরুকুলর মন্ত্রণাদাতা মানব জন্মর প্রহেলিকা প্রতিশোধ অনলরে দগ্ধ হকুনিরু এইবার জীবন নাতর হব অবসান এই সমরতে যথা ধর্ম তথা জয় বলি জানিও মানবে ধর্ম ধর্ম নকরি বিচার প্রতিদিনে পাপ কার্যত হয়েছে অগ্রহ আর সেইবাবে দুষ্টক দমন করে সাধু সকলর উদ্ধারর নিমিত্তে আমি এই ধরাধামত যুগে যুগে না না রূপে হও অবতার সম্পূর্ণ কলাধারী পরম ব্রহ্ম কৃষ্ণ যাও জগৎপক্ষীর উদ্ধারর বাবে ভকতর মঙ্গলর বাবে ভক্তির লীলা করুকই আরম্ভ হরি ও
এমন চেষ্টা কি অথলে যাব পারে? এমন পাপ কি এই এই পৃথিবীতে সহ্য করিব পারে? মোরা জন্মর সাধনার সফলতা অধুরা। দুর্যোধন, তুমি রস রাজস্ব আর মই দীনহীন অন্নহেবি, তুমি হত জীবিত ভাতার জ্যেষ্ঠ আর মই হত পেটাত মার কনিষ্ঠ। তোমাতে মতে ইমান প্রভেদ, অথচ তুমি মোর ইমান আপন, তুমি মোর মরমর ভাগিন, আর মই তোমার বুদ্ধিদাতা স্নেহর মাতুল। আরো বেশি পরে নাই দিগন্ত প্রখরী লহ লহ জিহ্বা মেলি অগ্নি জ্বলি উঠিছে। প্রতঙ্গ জাপ দিছে, কারো সাধ্য নাই তাক নিবারণ করে, কারো সাধ্য নাই তাক নির্বাপিত করে। তই সংগীতর উধার ঢালিছ, ঠিক করিছ আনন্দকর। দুর্যোধন যাই, হস্তিনাপুর যাই, কুরুকুল যাই, আনন্দ কর, উৎসব কর, মহোৎসব কর। মামা, কিহর উৎসব মামা? ও, যুদ্ধ জয়ের উৎসব হইল, যুদ্ধ জয়ের উৎসব। কি কইছ মামা? কইছো আজি দুর্ণাচার্যই কৌরবর গৌরব রক্ষা করেছে আর পাণ্ডব বিভঙ্গে পলাইছে। দ্রোণাচার্য আর নাই মামা, ধৃষ্টদ্যুম্নর হাততে নিহত আর আমি পরাজিত। তুমি কিন্তু সুন্দর মিছা কথা কব জানা হইল। মিছা নহয় মামা, এ সত্য। ও সত্য, শুনিলো দ্রোণাচার্য হত, কৌরব পরাজিত, কি শুনিলো! বেজার করিলে আর
কি হব মামা? কি বেজার করে কথা কইসা হইল? কি বেজার করে করে কইসা? আজি মোর বুকু ভাগি গল, শকুর আগত মই অন্ধকার দেখিছো। মোক কি শুনালাহি ধৈর্য নেহেরুয়া বাবা মা, তুমিও ধৈর্য হলে দুর্যোধনকে করে সান্ত্বনা দিব। ঠিক কইসা হইল। মই অধৈর্য হওয়া অনুচিত। এতিয়াও সময় আছে, এতিয়াও আমার শক্তি সামর্থ্য আছে। মই এতিয়া বুঝিব পারিছো ইয়ার ভিতর কথা আছে। বারো যাও, এইবার তুমি সেনাপতি হব লাগিব হল্য। তুমি পাণ্ডবক মরমর চকুয়ে চোৱা ভীষ্ম, আর প্রিয় শিষ্য অর্জুনের গুরু দ্রোণাচার্য নোহোৱা। তুমি হল্য, তুমি পারিবা। পারিম, এদিনের ভিতরতে পাণ্ডবক বিনাশ করে কৌরবর জয় ধ্বজা উড়াব পারো মামা। কিন্তু কোনো কিন্তু নাই, তুমি সেনাপতি হবই লাগিব। কারো বিশ্বাস নাই হল্য, কারো বিশ্বাস নাই। তুমি দুর্যোধনের মান রক্ষা করিব লাগিব। কোয়া করিবা? করিম মামা। অত দিন যুদ্ধর গতি নিরীক্ষণ করিয়াছিল, আরো নকরো। সেনাপতি হই, শুনো মামা, সেনাপতি হই পাণ্ডবর নাম পৃথিবীর পরা মসি পেলাম, মসি পেলাম, মসি পেলাম। তুমি পারিবা। কিন্তু কর্ণক যদি মহারাজে সেনাপতি, কর্ণ কৌবি সেইভাবে চিন্তা নাই। মূর্খ তয়ু প্রতঙ্গ, তয়ু যাবি। বনবাসী ভাল যদুপতি, সঁচাকৈ ভাল। সংসারের ভোগবিলাসের প্রাধান্য বনত নাই, রাজত্বর বিষম চিন্তায় মস্তিষ্ক উদ্ভ্রান্ত নকরে সখা। বনত সদায় শান্তি, আর সেই কারণে শান্তিকামী মুনি ঋষি সকলে নগরত আশ্রম নাপাতি বনতেই পাতে সখা। তেন্তে আত্মীয় স্বজন বিনাশ করে লাভ কি? একো লাভ নাই। তেন্তে কুরুক্ষেত্র রণর ইয়াতেই সামরণি পড়ক। কুরুক্ষেত্র রণর সামরণি কোনো পাণ্ডবে ফেলাব নোৱাৰে কথা। কিয়? বোধ করো ধর্মর বাবে। ইয়াত ধর্মর কথা কি আছে যদুপতি? এটা হত্য, এটা বংশনাশ, এটা বিরাট ধ্বংস। এটা বিরাট ধ্বংসরে প্রয়োজন হয়েছে সখা, ধর্মর মর্যাদা রক্ষা করবলৈ। পিতামহক হত্যা করা, গুরুক হত্যা করা, নিরীহ প্রাণীক হত্যা করা, একি ধর্ম যদুপতি? প্রকাশ্যে রাজসভাত সঠিক ব্যবস্থা করা, বালকক সপ্তরুথে মিলি নৃশংসভাবে বধ করা, কি ধর্ম ফল? মাধব, উত্তেজিত নকরিব আরো। উত্তেজনা নহয় অর্জুন,
ক্ষান্ত হোৱা দাদা, ৰাঙলি কৰিছো হাত, ৰাঙলি কৰিছো হাত পিতামহ ভীষ্মৰ তেজেৰে, ৰাঙলি কৰিছো হাত শিক্ষাদাতা দীক্ষাদাতা গুৰুৰ তেজেৰে, আৰু কিয় দাদা, আৰু কিয়? ভাবি চোৱা দাদা, এখতি ভাতৃৰ আছে মাথো দুটি বাকী, সেই ভাতৃৰ শুনিছতে ৰাজসিংহাসন, আত্মীয়ৰ শ্মশানত ৰাজ্য স্থাপন কৰি কিয় তুমি নৰকতে কিয় হেৰুৱাও ইহকাল পৰকাল বংশ নাশ কৰি? সখাই কোৱা কথাও বৰ মিছা নহয় মৃকুদৰ, ভাই ককাইতকৈ ৰাজ্য ৰাজপাত ডাঙৰ নহয়, তেতিয়াও নহয়। কিন্তু সেই ভাই ককায়ে অচিনাকি সুতপুত্ৰ কৰ্ণক অজাচিতি অংগদেৱ দান কৰিব পাৰিলে, যদুপতি পাণ্ডৱৰ নামত হলে পাঁচখন গাঁও নাই। উন্মাদ নকৰিব যদুপতি, উন্মাদ কৰা নাই বিকুদ, প্ৰতিজ্ঞা এতিয়াও বাকী, ক্ষত্ৰিয়ৰ প্ৰতিজ্ঞা, বিকুদৰ প্ৰতিজ্ঞা, গান্ধীবধারী অর্জুনের প্রতিজ্ঞা, এটি আহ্বাকি কুরুসভাত, কুরুসভাত উরুদেখ দুর্যোধনের আজিও ঐক্যদে, পাঞ্চালী আজিও মুক্ত কেশী, দুঃসাহ দুঃসাহ আর দাম দুষ্কর্ণ আজি উচিত দুঃসাহন আর দাম দুষ্কর্ণ পালন মোর হরি
খুব জননী, এই কথা জানে সকলে, কিন্তু এই কথা নাজানে কোনেও। কর্ণ যে মোরেই সন্তান, কুমারী হয়ে আছিল যেতিয়া দুর্বাসা মহা তপোধনৰ শুশ্রূষা করেছিল অতি যতনে। তুষ্ট হয়ে দুর্বাসা মহা তপোধনে গন্ধর্ব আহ্বান মন্ত্র মোক শিকালে গোপনে। মন্ত্রবল পরীক্ষার হেতু সেদিন মই আরাধিল সূর্য দেবতাক, তারি প্রভাবত কবচ কুণ্ডল ধারি দেবশিশু মই করেছিল লাভ। কিন্তু লোকনিন্দা আর কলঙ্কর ভয়ত জন্মর পাছতে বাসাক সেটি তামর পাত্রত বিসর্জন দিল তাক যমুনার মহাজলাধীত। কেবল এই দুখনির মাতৃর বাবে হলিতই চিরভাগ্যহীন, কেবল এই দুখনির মাতৃর বাবে হলিতই চিরভাগ্যহীন, কেবল এই দুখনির মাতৃর বাবে হলিতই চিরভাগ্যহীন। কাশ্যপ্যং মহাদুতিং ওম ধন্তরিং চর্বপাপঘ্ন প্রণতহস্মি দিবাকরম ওম শুচ্যায়ে নমঃ।
সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। দিনমণি, দিনহীন কর্ণর প্রাণর দেবতা, লো আমার ভক্তি ভরা সহস্য প্রণাম। তেজ দিয়া, শক্তি দিয়া, বল বীর্য দিয়া প্রভু অনন্ত অসীম। জন্মর কাহিনী মোর না জানি, সেইভাবে দেবতা মোর বিশ্বর প্রদীপ। জন্মিছু যদিও তোমার এই আশীর্বাদ দেব বীর্য লই, তথাপিও পদে পদে উপেক্ষিত হই, নির্যাতিত হই, পার হই দিনহীন কর্ণর জীবন। তিরস্কারে পুরস্কার, তাতকৈ বেশি আর মই নকরু কামনা। বৃত্তি তুমি দিব্যজ্যোতি উজ্জ্বল মাতন্দ, উদ্ভাসিত হই বিশ্ব তোমার এই জ্যোতিরে। মই পুত্র ভাজন সংসার অভিশপ্ত, তপ্ত শিয়াম তপ্ত। কোন তুমি দেবী, আচম্বিতে উপস্থিত হই পুত্রহুলি শুনালাহি মধুর বচন। যে কি নোহোৱা তুমি জানিবর মোর নাই প্রয়োজন, পিতৃ পূজা শেষ হল মোর, দেখা দিছাহি যেতিয়া সন্মুখত আহি। বাকি থকা ফুলর অঞ্জলি চরণত দিও উপহার, মাতৃরূপে করিবা গ্রহণ। নিজ গুণে আহিছা যেতিয়া পুত্র বলি সম্বোধন করিছাহি মোক, মোরেই মোরেই ফুলর অঞ্জলি নিঘিনাই করিবা গ্রহণ। লোয়া পুত্র আশীর্বাদ মোর, কুন্তিময় পাণ্ডব জননী। পাণ্ডব জননী পাণ্ডব জননী তেজদিত্য সূর্যর নন্দন, সচাকৈ কুন্তিময় জননী তোমার সভাগী মাতৃ লব বিচারিছো তোমাক বুকুত খামতি। মাতৃ তুমি পঞ্চ পাণ্ডব, সেই নিমিত্তে মাথু জগতত পাইছা বন্দনা। কিয় কিয় দেবী, ও পূজাসি আহি হতভগা নিকিন কর্ণক যাচি দিছা মাতৃত্ব তোমার। মই তো বিচরা নাই সেই অধিকার, তেনে আশাক দিয়া নাই মই হৃদয় ঠাই। এতিয়াও যোৱা দেবী, লই মোর ভক্তি অক্ষ পূজার অঞ্জলি, মাতৃ হই যখবন্ত পঞ্চ পাণ্ডবরী গৌরবিনী, যখস্বিনী হই থাকা দেবী দূরতে উজলি। হতপুত্র অধিরতি রাধার নন্দন, ক্ষীণময় নিষ্ময় নচাপিব নচাপিব কাক মোর করিছো মিনতি। অভিমান এৰি দিয়া বাছা, সিমানেই সৰু বুলি ভাবিছা মনত, নোহোৱা সিমান সৰু। দাতা কর্ণ তুমি ভুবন বিখ্যাত, উচ্চ শীৰ সীমাতীৰ দৰে শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ পাণ্ডৱৰ। সেই কথা নাজানে কোনে, নিবিচারো আজিও জনাব। হতপুত্র অধীরত রাধার নন্দন, সেই অতি উপযুক্ত পরিচয় লাভ করি তুমি কুমারী কাল লুকুয়াই কলঙ্ক বুঝা, মাতৃ হই জনম দায়িনী অতি নিকরুণ ভাবে বিখজ্জিল নদীর গর্ভ। ঠেলি দিলা জহর মুখত, সেই দিনা নে ভাবিলা অলপ মনত, মাতৃ হই
নিজ হাতে রাক্ষসী বেখে রে কি যে হাস্তি বিহিল এই পুত্রক তোমার, জগত তোমার নিচিনা আসে আর কোন মাতৃ ইমান নিষ্ঠুর। যোৱা কথা হৈ গল সেইবোৰ পাহৰি আজি কিয় আহিছা জননী, কিয় পুহাব খুজিছা স্নেহৰ মন্দ কিনি ধাৰ, মেলি দিছা কিয় মমতাৰ ৰুদ্ধ দ্বাৰ। লুকুৱা কলংকৰ মোৰ উচ্চ কণ্ঠে জগতত কৰিম প্ৰচাৰ, কৰ্ণৰ মাতৃৰ সেই কলংকৰ কাহিনী, কৰ্ণৰে যশস্যাৰ মহিমা মণ্ডিত, সেইবাবে অভিমানী পুত্ৰ মোৰ আজি দেশতে দিয়া কত ধন্য মোক। তার বাবে মাতৃ হল আজি বহু পলম, তথাপিও দুঃখ মই নিদিও তোমাক, দুঃখ মোৰ চির অদৃষ্ট মই পুত্ৰ চির ভাগ্য কিনা, চির ভাগ্য কিনা। নুটুকিবা সকলো জননী, পুত্ৰ হৈ মাতৃৰ সকলো নোৱাৰো যে চাব স্থিৰ হৈ। কেতিয়াও কোৱা যদি মোক দিয়া যদি দিবলৈ সঁচা পৰিচয় পঞ্চমাতা আহিবলৈ, দয়াশীল যুধিষ্ঠিৰে আঁঠু ল'ব তোমাৰ কাষত, শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ পাণ্ডৱৰ, হস্তিনাৰ সিংহাসনৰ সহজতে তুমি সভা অধিকাৰী। নেলগে নেলগে মাতৃ মোকি সিমান সৌভাগ্য, মাতৃৰ মানৱ মই নহওঁ দেৱতা, না কিবা আগত মোৰ হৰগৰ নন্দন ছবি, পাণ্ডৱৰ জ্যেষ্ঠ হবলৈ কৰা নাই হাবিয়াস, দুর্যোধন হিতাকাঙ্ক্ষী মহামিত্র মোর, যার করুণা বলতে লভিব পারিছো মই রাজপদ অতুল সম্পদ, সেইভাবে মাতৃ কৌরবরী হিতাকাঙ্ক্ষী হই তলিম হাতত মই ভারত যুদ্ধ, নিবিচারু নিবিচারু তৈপ আছে মোর পুরুষত্ব কারায়ত্ত হই, তার সহায়তে জগততে অধিকার করিল মই নিজ প্রাপ্য স্থান। তথাপিও কও তোমার রবা তুমি চিরদিন মাতৃ হই পঞ্চ পাণ্ডৱৰ। কোৱা কোৱা পুত্ৰ, কি ভৰসা আছে তাপিত মাতৃ, মহাবীৰ তোমার হাতত হব জানো পাণ্ডৱৰ নিস্তার। অর্জুনে একমাত্র প্রতিদ্বন্দ্বী, করিছো প্রতিজ্ঞা মই অর্জুন মধৰি, বাকি সারি পাণ্ডৱৰ নহব বিঘিনিয়ে কর্ণৰ হাতত। শুনি সেই প্রতিশ্রুতি লোভী কিন্তু 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 নৰবনে অৰ্জুন জীয়াই, এই কথা নেজানে অৰ্জুন, থাকিলে এই কৰ্ণ নাথাকিল, কিংবা থাকে যদি এই মহাৰথী কৰ্ণ অৰ্জুনৰ নহব নিশ্চয়। হয় যদি বিধিলিপি হাই করিব খণ্ডন, বলতই কাঁদুতে কাঁদুতে তোর যাবগৈ জীবন, কাঁদুতে কাঁদুতে তোর
থাপ গই জীবন কর্ণ আহিলো এতিয়া থাকে যে নিপ্রতিশ্রুতি মন তোমার থাকে যে নিপ্রতিশ্রুতি মন তোমার থাকে যে নিপ্রতিশ্রুতি মন তোমার অবশ্যই থাকিব মাতৃ যা তুমি নির্ভয় মন কর্ণর হিতর বাবে আজি হুতু নাহিলা জননী আহিছিলা পাণ্ডবর মঙ্গলর বাবে তাকে পাই গুছি গলা তুমি আর তার লগে লগে এই ক্ষীণ উপেক্ষিত কর্ণকে নজর নিলা কিনু দিলা দান রাক্ষসী জননী মাতৃ হই পুত্র গতি মেলি দিলা মৃত্যুর দুয়ার রাক্ষসী জননী মাতৃ হই পুত্র গতি মেলি দিলা মৃত্যুর দুয়ার মৃত্যুর দুয়ার পদ্মা হরি আজি মই অচল অতল জানা কোন মই জানো প্রিয়তম আপুনি মোৰ স্বামী মোৰ গুৰু আৰু আপুনি মোৰ দেৱতা আৰু দেৱতা আৰু কি জানা আৰু প্ৰভু জানিব নাই প্ৰয়োজন নাপি হত পুত্ৰ মই জানো প্ৰিয়তম নেজানা নেজানা হত পুত্ৰ মই আছিলো এদিন আজি হল মই কুন্তির পুত্র জ্যেষ্ঠ পাণ্ডবর নকরিব প্রভু উপহাস উপহাস নুহে পদ্মা মাতা নিজ মুখে যমুনার তীরত কই গল আজি প্রভাত রাধার নন্দন তুমি নহই নহই জ্যেষ্ঠ পুত্র তুমি মোর প্রথম প্রণয় জয়াময়
করুণা নহয় পদ্মা ই যে প্রতারণা, নহলে ব্যর্থ করি জীবনের সোনালি করিমা। ক্ষীরপতি লই লই লিখি রবিহা অন্তিম যবনিকা পড়ার আগতে জানিল হেতেন যদি রাজ রাজেশ্বরী কুন্তি মাতৃ বুলি মূল স্বার্থ পরি স্বার্থ পরি সমগ্র পৃথিবী মাথো স্বার্থ আকৈ খোলা খোলা পথিমা কলঙ্কর কালিমা হাবি শৈশবরে পড়া সহিল যাতনা কত কত অপমান কটা তেতিয়াতো জননীর একা দিলে প্রাণ হীন কুলোদ্ভব বলে আচার্য দুর্ণয় অস্ত শিক্ষা মৌকি নিদিলে কি না দ্রৌপদীর স্বয়ম্বর দিলা ক্ষীণ বলে নেচি বলে দ্রৌপদ পালাই করেছিল কত অপমান সুতক নকর বলে বড় মাল্য দান কটা তেতিয়াতো জননীর একা দিলে প্রাণ আজি অতীতৰ নিকৰুণ নিদাৰুণ কথাৰো নুশুনাব স্বামী, নোৱাৰো নোৱাৰো বুজিব মই কিয় গোপনে আছিল আজি অতকাল আপোনাৰ জীৱন ৰহস্য। ৰহস্য বাবে পদ্মা, মোৰ জীৱন ৰহস্য গোপনে আছিল। কি ৰহস্য? সদাপৰি কুমাৰী আছিল মোৰ জননী যেতিয়া আদিত্যর তেজত দেখা পালে তেতিয়াই কর্ণক তোমা কলঙ্কর কলঙ্কর সেকা ধরি নিকা করিব উপায় আছিল মাথো নিঃসহায় নিদুখী শিখ জ্ঞান করি মাটির পুতলা অকাতরে অম্লান বদনে নদীর গর্ভত পিয়ে বিখজ্জনি দিয়া বিখর্জিনে বিখর্জিনে নিদিব নহলে যে নাথাকে নারীর সতীর মহিমা। গর্ভজাত গর্ভজাত সন্তান কোন হতে কোন হতে ক্ষান্ত হওয়া পদ্মা, তথাপিও তথাপিও জননী মোর আরাধ্যা গোসানী নালাগে নালাগে রাজত্ব মৌকি নালাগে জ্যেষ্ঠতা হত আখ্যা জীবনের শ্রেষ্ঠ পদ মোর হক পাণ্ডব মোর নিজ সহদর হক জননী কুন্তি তথাপিও বিফল নহব পিয়ে যৌবনের পণ হকা মোর ভাতা মোর মাথ দুর্যোধন হকা মোর ভাতা মোর মাথ বহি থাকিলে কি হব ভাগিন, ভীষ্ম দুন্ন যদিও বীর আছিল পক্ষপাতি আছিল, নহলেনো ভীষ্ম হেন্দিরে দহ আর দুন্নাচার্যই মাত্র পাঁচদিন যুদ্ধ করিয়েই পুলুকি পড়েনে। গোল গোল ভালেই হল, হৈচ্য বিচ্যত কুলকুল এতিয়াও হীন হওয়া নাই, তুমি অন্য এজনক সেনাপতি পাতি যুদ্ধ চলুয়া, বহি না থাকিবা দুর্যোধন, বহি না থাকিবা। বহিবর সময় কত মামা, ভাবিছো মাত্র ভাবিছো
কি শক্তি বলিয় নজি পান্ডব সেনানি, কি শক্তি বলিয়ন হই ধনঞ্জয়ে পারিছে নাহিব মোর বিপুল বাহিনী। ইয়াত শক্তির কথা নাই দাদা, এই সকুরান্ত সকুরান্তকারী কোত কলিয়া কৃষ্ণই এইখান দিকে অর্জুনের রথত বহুয়াই পিতা মহকে বধ করালে আর অসস্থম হত বলি অসত্য সম্পদ বসর করি দুরুদেবক মৃত্যু মুখত পেলালে। কথা কইছা দুখখন ঠিক কথা কইছা, ভীষ্ম দুর্ণক বধ করিব পরা শক্তি পাণ্ডবৰ নাই, মাত্ৰ সক্রান্ত 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 হোক সক্রান্ত, এইবার তাক মই ব্যর্থ করিম। অঙ্গাধিপতি কর্ণ সেনাপতিপতি পরীক্ষা করিম মামা, বংশ দলে ধরে হকতি কিমান পরীক্ষা করিম মামা, কূটনীতি ষড়যন্ত্র কিমান শিকিলে সেই রাখাল বালকে। কর্ণকো সিনা তাং দুর্যোধন, তেও যদি একো সেনাপতি হই কেনেবাকে ইফল হিফল করে তেতিয়া তেতিয়া কি করিবা? কক্ষ্যচ্যুত হব ভানু মধ্যাহ্নর বেলা। মামা, এটিও ম্লান নুহে ধর্মর মহিমা, এটিও পুণ্যবতী শ্যাম বকুন্ধরা, হব পারু হুত পুত্র মহি, হব পারু বিশ্বর অস্পৃশ্য, কিন্তু বন্ধু বলে হখা বলে যাক হাবতি ধরিছো মামা। হত হত কুরুক্ষেত্র সহস্র পাণ্ডব লক্ষ লক্ষ দৈবকী নন্দনে নোয়ারে ছিঙিব বন্ধুত্বর দোল, নোয়ারে ছিঙিব প্রীতির বন্ধু। মই সকল জন সখা, সেয়েহে তোমাকে সেনাপতি পদে অতি বিভূষিত করিব খুঁজিছো। ভাই দুখন দাদা, ঘোষণা প্রচার করা কোনো বাহিনী অতি শীঘ্রে রণযাত্রা করিব লাগিব। অঙ্গরাজ হব আজি সেনাপতি নিজে। ভাই দুখন দাদা, এবার যুদ্ধত যদি পরাজয় হব লগা আছে। অসম্ভব দাদা, এইবার রণজয় অনিবার্য আমার। কর্ণ মহারথী হই যদি সেনাপতি, সমরত কৃষ্ণ অর্জুনে প্রভাব কমিব। আরো ভীম তুচ্ছ কথা প্রকাশী বিক্রম মোর, এইবার যুদ্ধ পরিচয় দিম তাক এই দুঃসাহন কং। আরো দুঃসাহনের রক্ত পান প্রতিজ্ঞা ভীম মূর্খ বধ করি সামান্য রক্ষক পার হল সীমাতই আপন শক্তি। আরো দুঃসাহনের রক্ত পান অপা দুর্যোধন, মই এটা কথা ভাবিছো। কি কথা মামা? কেনেবাকৈ এই কুটকলিয়া কৃষ্ণটোক শিফলিয়া করে পঠাব নোৱাৰিনে? ইয়াক দিহা লগাব পারিলেই পাণ্ডবর বুদ্ধি ভুরুকা উদং জানি থবা। মামা, অন্য যুদ্ধ এবার করি আর নকরু, অন্য যুদ্ধ করি অভিমন্যুকে বধ করি, কিন্তু হেই হত্যায় শত্রু পক্ষ শক্তি ক্ষয় করিব নোৱাৰিলে, শত্রু পক্ষ শক্তি দান করিলে মাথুন। হখা, শত্রু সদায় শত্রু, বলে কৌশলে
ইয়াই বন্যাই সিহঁতক ধ্বংস করাই একমাত্র কর্তব্য আমার। অন্যায় সমর করে কুরুক্ষেত্র কলঙ্কিত নকরিব সখা, অন্যায় সমর করে সৈন্য নাশ নোয়ারা করিব প্রচণ্ড প্রতাপী রাজা দুর্যোধনে যদি লক্ষ লক্ষ সেনার হতে পঞ্চভাই পান্ডবর সম্মুখীন হব খুঁজে অন্যায় যুদ্ধ ধ্বংস হব কুরুকুল। হৈশবর পর উচ্ছেদ হাতিম বলি পঞ্চ পান্ডবর কত কি চেষ্টা করেছিল তথাপিও আজিও দেখুন পান্ডব জীবিত। নির্মা নিল চতুক্রিয় প্রয়োগেরও আলাহলবি আর কত মৃত্যু পরিময় করিল রচনা, কিন্তু আতরতে উরি গল হর শান্ত ঘোর। সত্য কথা হক রুদ্রূপ ধরি মোর কুরু বাহিনী কুরুক্ষেত্র মহাসমরত কলক প্রবেশ, অন্যায়ের নাই প্রয়োজন শক্তিহীন নহে দুর্যোধন, এতিয়াও বর্তমান কর্ণ দুঃখাসন। মাথু ধর্ম যুদ্ধ করিয়া বহ জয় হয় কিবা ইম্বা করে মৃত্যু আলিঙ্গন। আজি দুর্যোধনক সকলো লাগে অতদিন কত আছিল দুর্যোধন, কত আছিল পাশ খেলত ধর্মলৈ মনত নপৰিল রজস্বলা দ্রৌপদীক বিস্ত করতে ধর্মলৈ মনত নপৰিল ভাতৃ অন্ধকার কারাগার এমুঠি অন্নর কারণে করি মারিবর সময়ত ধর্মলৈ মনত নপৰিল। আজি ধর্ম লাগে, আজি ধর্ম লাগে, আজি ধর্ম লাগে। ও হরি Thank you.
যদি পিতৃর কথা শুনিব পারে, মাতার কথাও নুশুনি নাথাকে গান্ধারে। মই কিমান চেষ্টা কৰি চালো, কিমান বুজালো, কিমান যে তাক হলো নাই বিনয় কৰিলো, কিন্তু মোৰ সকল চেষ্টা অথলে গল। আৰু মই কি বুজোৱা নাই, মই তাক অনুৰোধ কৰিবলৈ বাকী ৰাখিছো, কতদিন কাষত বহুৱাই কেঁচুৱা লৰাৰ দৰে গাত হাত ফুৰাই ফুৰাই মই তাক বুজালো, দুৰ্যোধন যুদ্ধ নকৰিবি, পাণ্ডৱ তোৰ পাৰ নহয়। পুত্ৰ বাধ্য, আৰু তুমিও দেখিছো ধৃতৰাষ্ট্ৰ অন্ধ বুলি, বৃদ্ধ পদাৰ্থ বুলি বিশ্বাস নকৰিবলৈ শিকিছা গান্ধাৰে। অভিনয় অভিনয় নকৰিব মহাৰাজ, সেই কুৰুক্ষেত্ৰ মহাৰণৰ কাৰণে কৌৰৱৰ পিতা আপুনি, এই ক্ষেত্ৰত আপুনি বেছি দায়ী মহাৰাজ, বেছি দায়ী। শাস্তি দিয়া ৰাণী, ৰাজ ৰাজেশ্বৰী তুমি, ৰাজ মাতা তুমি, শাস্তি দিয়া। অবলা নাৰীয়ে কি শাস্তি দিব পাৰিব মহাৰাজ?
পুত্র শোকত জর্জরিত হবলে কইছে রানী, হইছো বহু দিনর আগতে হইছো, যিদিনা তুমি করুণাময় জননী নিজ গর্ভ ধারণ করা দেব শিশু গর্ভর ভিতরতে লুৰ মুদগৰেৰে মৰিয়াই মৰিয়াই মাংস পিণ্ডত পৰিণত কৰিছিলা, সেইদিনাই জৰ্জৰিত হৈছো। আজি আৰু অশ্ৰু তুকি বোলে নাই ৰাণী, অশ্ৰু নদী বৈ বৈ বুকুৰ স্নেহ নিজৰা শুকাই শুকাই শিলৰ তলি ওলাই পৰে। গান্ধাৰী গান্ধাৰী মহাৰাজ, মতি ভ্ৰষ্ট দুৰ্বল বৃদ্ধ মই কিবা কম বুলি কিবা কৈ পেলালো, মোক ক্ষমা কৰা ৰাণী, মোক ক্ষমা কৰা। মহাৰাজ সোৱা দুৰ্যোধন আহিছে আহিছে, মোৰ মূৰ ঘূৰাইছে ৰাণী, মই স্থিৰেৰে থাকিব পৰা নাই, মোক মোক শয্যালৈ লৈ বলা ৰাণী, মোক শয্যালৈ লৈ বলা। তুমি বোলে মোক মাতি পঠাইছিলা? তোক মই মাতিছিলো দুৰ্য, কোৱাই কিয় পঠালা? আই তোমাৰ হৈছে কি, তুমি নামাতা কিয়? একো হোৱা নাই। তেন্তে কোৱাই, তোমাৰ আদেশত মই কুৰুক্ষেত্ৰৰ পৰা লৌৰি আহিছো। মই কম তই শুনিবি পুত্ৰ, কোন দিনা তোমাৰ অবাধ্য হৈছো আই? তেন্তে শুন পুত্ৰ, এই যুদ্ধত তই পৰিত্যাগ কৰ, মোৰ সকলো শেষ হৈ গল, মাত্ৰ তই আৰু দুখাখন জীয়াই আছ, মোৰ কথা শুন পুত্ৰ, এই যুদ্ধত তই পৰিত্যাগ কৰ। আই তুমি সেই কিয় একেটা কথাকে ধৰি আছা? দহন করিলে মোর আত্মীয় স্বজন, যেই অগ্নিয়ে দহন করিলে মোর ভ্রাতা স্নেহর, সেই অগ্নি জলক জননী, হয় যদি দগ্ধ হও শিরহত্র মোর, নতুবা নিজেই দহি পুরি সাই ভস্ম হই উড়ি উড়ি
গুছি যাও বড় পাড়লৈ। সন্তানক অপরাধী নকরিবা মাতা, জানময় বেদবাণী হাদিহ তোমার, কিন্তু কিন্তু কি করিম জননী, মেলি দিল তরি মোর মহা চলধি, নাহে ঘুরি নর ঘুরাব সত্যপি না পাও মাতা তার লক্ষ্য তীর। পাঁচখন গাঁও মাত্র খুঁজিছে পাণ্ডবে, তাকে নকর কিয়তে সন্ধি প্রস্তাব দয়াশীল যুধিষ্ঠির, ভীমার্জুন নুখে বুঝন তুই সন্ধি প্রস্তাব তেওঁলোকে সাদরে করিব গ্রহণ। সন্ধি গৌরবর সন্ধি মাতা, পাণ্ডবর সতে তোর কি ক্ষতি? ক্ষতি একো নাই, কিন্তু এই সন্ধির কারণে যুদ্ধ রাইজন মোর নাছিল জননী, এই সন্ধির কারণে লক্ষ লক্ষ বীরে প্রাণর মমতা এরি এর প্রিয়জন নাই করা প্রাণদান উন্মাদর দরে। মাতা জন্ম মোর ক্ষত্রিয় কুলত, বীরময় ছন্দ বংশীয় রাজ রাজেশ্বর, প্রাণর ভয়ত কা পুরুষ হই পাণ্ডবর শরণত প্রাণিপাত করি হন্তি ভিক্ষা না করো না করো। শুনা মাতা, হন্মুখত তুমি মোর হারাধ্য জননী, কাহর সজ্জাত হও জন্মদাতা পিতৃ মোর উপাস্য দেবতা, দুয়োরে শরণত ধরি পুনবার মই করু নিবেদন, শুদ্ধ তেথি বংশ পান্তব হো সৈক্য মেদিনী প্রাণন্তে হো নিদিও নিদিও নিদিও। হব লগা আছে যদি এই সোণর হস্তিনা মোর হোক সরকার, দিব লগা আছে যদি দি চময় রঙা রক্তকার। আশীর্বাদ করু মাতা, পিতা যেন হয় যুদ্ধত জয়, পিতা পিতৃ পদে মতি যেন রয় চিরদিন। আর যদি হয় পরাজয়, তোমার তোমার সন্তান মই নাই নাই মোর মৃত্যু ভয়। জয় গৌরবর জয়, জয় গৌরবর জয়, জয় গৌরবর জয়, জয় জয়। ভাতৃগণ সঙ্গে সরি যাই, আরে অস্ত
গৌরবর জয় জয় গৌরবর জয় জয় গৌরবর জয় 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 গতিকে কর্ণৰ কর্ণই এইদরে যুদ্ধ ক্ষেত্র এরি পড়ালে বলিয়ে কর্ণৰ শকতি খণ্ডেক করাটো ভুল হব আমার। জীবনে ডাঙর বীর হোক, কৌরবর জীবনে শক্তি থাকক, শেষ ফল আমারই শুভ হব বলে মোর ধারণা দাদা। ময়ও সেই ধারণাকে বুকুত বাঁধি করেছিল এই যুদ্ধর আয়োজন দাদা। কিন্তু ভাই দাদা, দুঃখ লাগে মোর, হয় অনুতপ্ত দাদা, কি করেছো মই নিজ বংশ নাশ করি দাদা। দাদা ধর্মরাজ, নহেই তো শোকর সময়, দেখা পালে আপনার শোকত কাতর উদ্দীপনা করিম সবারে, আপনার পর সকলে বিচারিছে আজি উত্তেই জনা উদ্দীপনার বাণী। পাপর পায়চিত্ত দুঃখর শাস্তি আছে, তাত বেজারের কথা কি আছে দাদা? দুর্যোধনের সমান দুঃখ আর পাপ কোনেও করা নাই ভাইহত দাদা। যদিহে করেছে রজার অজ্ঞাতত করেছে, আর রজার ধর্মক নিষ্ধর্ম বলে ভাবি প্রজা স্বরূপে করেছে। অধর্মী রজার পাপ কার্য কোনো জ্ঞানী আর ধার্মিক লোকে অনুমোদন করিব নোয়ারে দাদা। আংশিক হসা কুত মন্ত্রণাকারী শকুনি এই বিবাদর গুড়ি, এই যুদ্ধর পুরোহিত অভিমানী দুর্যোধনে তার কথা শুনিয়ে এই যুদ্ধত জাপ দিছে। যিমান দিনলৈকে শকুনি জিয়াই থাকিব সিমান দিনলৈকে এই যুদ্ধ চলি থকাই সম্ভব। বাৰু মই এতিয়া আহো দাদা। যোৱা ভাই, অতিকে ক্লান্ত তুমি। হে অনাদি অব্যক্ত নিরাকার নিরঞ্জন হরি, এই অভূত সন্তানক কলই ঠেলি দিলা প্রভু, কলই ঠেলি দিলা। শুনিছো ভাই, অতি আনন্দর কথা। এই পরায়ণর পুরস্কার স্বরূপে দুর্যোধনে কর্ণ আগতেই অঙ্গদেখ করিলে প্রদান। কিন্তু
মানব স্বরূপে রাজা স্বরূপে দুর্যোধন দুঃখী হল, কিন্তু ক্ষেত্রীয় স্বরূপে কুরুরাজ যথার্থ বীর। এই বীরত্বও যাব ধাত বুকু কেনেকৈ? বিশ্বাস করো, অযোগ্যতাত বিশ্বাস স্থাপন করা নাই ফাল্গুনী। হও পারে যোগ্যজন, কিন্তু এনেদরে পলাবলৈ হলে সেই বিশ্বাস আর কিমান দিন থাকিব? মোর ধারণা হয়েছে এইবার কর্ণই রুদ্রমূর্তি করিব ধরন, কোন ক্ষেত্রবীরে পরাজয় কলঙ্ক সহ্য করিব। তোমারে অর্জুন, মোর সেই হয় ধারণা। তার বাবে চিন্তা নাই দাদা, যদুপতি আমার সহায়। যদুপতি কি করিব হখা? হখা তোমার পরা গান্ধীব আর দাদার হাতর পরা গদালৈ যুদ্ধ করিব পরা শক্তি যদুপথির এতিয়াও হওয়া নাই। হখা পারুতেনো এই কুরুক্ষেত্র রণত অস্ত্র নধরু বলে শপথ খাওনে? যদুপতি দাদা, তুমি নিরস্ত হলো, তোমার অসীম শকতির এটি কণায় আমার পঞ্চ ভাতার লগতে সহস্র সৈন্যক শক্তিশালী করে তুলিছে। সিমান শক্তি থকা হলে জরাসন্ধর ভয়ত তোমালোকর ওর না চাপিলহেতেন ধর্মরাজ। যদুপতি সেইবোৰ এতিয়া নালাগে, বোলা শিবিরলৈ যাওঁ, বৰ ভাগৰ লাগিছে। বোলা যদুপতি, মই বিশ্বামৰ কৰোঁগৈ আয়োজন। বোলা যদুপতি, আমিও শান্ত। ভীমার্জুনে যুদ্ধ করে আজি শ্রান্ত হওয়ার আরম্ভ হয়েছে। আজি শ্রান্ত, কালিলৈ মূর্ছা, আর পরহিলৈ ভীমার্জুনে কর্ণর লগত যুদ্ধ করি মূর্ছা না যায়। যদুপতি যাবলৈ কিমান পর? বলরি অধীর হতেই বিকুতরর চেতনা বিলুপ্ত করিব নোয়ারে মাধ। কিন্তু সেই অধীর সুত সিন্ধুপুত্র জয়াদ্রথতকৈ কোনো গুণহীন নহয়। অর্থাৎ 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 হিং জয়দ্রথে গদারে আঘাত করে যদি বৃকুধরক মূর্ছা নিয়াব পারে, রাম দত্ত বিজয় ধনুর্ধারি কর্ণই ধনুর্বাণে মূর্ছিত করাতো একো অসম্ভব নহয় দাদা। বিজয় অজয় মই নামনু একোকে, ধনুবাণ অগ্নিবাণ নগনু একোকে, দাদার অলপ কথাতেই খং উঠে। খং নহয় কৃষ্ণ, এ মোর সরল কথা। এতিয়া বুঝিল ঋকুদর মূর্ছা যাওয়া বিধর বীর নহয়, কিন্তু হঠাৎ অলপ সন্দেহ আছে। কারণ? কারণ তুমি প্রতিবাদ করিব নোৱাৰিলা। বাদ প্রতিবাদ নালাগে মুরারি, যুদ্ধ লাগে, জয় লাগে, প্রতিদ্বন্দ্বী লাগে। রাম দত্ত গুরুদত্ত থাকক বিজয় হোক কর্ণর হাতত, মোরও আছে গান্ধীব মুঠিত। অতিকে আতুরি যে অতি তৃষ্ণাতুর, ঘরে ঘরে বিচারিছে আজি কর্ণর রুধির। অরতী খুষ্ক কণ্ঠ উত্তপ্ত লোহিত, মুকুলকে 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 বুকুর অমৃত। বাবা বাবা যদুপতি, গণেশ এই বলি মই নিরক্ষাকি নহ, আমার
অজস্র সৈন্য নিধন হল অঙ্গরাজ। স্বীকার করি, কিন্তু ভীষ্ম দুর্ণয় সৈন্য নাশত বাধা দিব নোৱাৰিছিল। সত্য কথা, পিছে দাদার আস্থার বিশ্বাস আপনার উপর যান আসিল আর আছে, অন্য কার উপর সিমান নাছিল। মাত্র সন্মান করিহে পিতামহ আর গুরুদেবক আগতিক সেনাপতি পাতিলে। এই আস্থার প্রতি অপব্যবহার করব খোঁজা নাই দুঃখন। জানো অঙ্গরাজ, আজি হারিছো বলে চিরদিন নেহারু, আজি সৈন্য নাশ হয়েছে বলে চিরদিন হব নোৱাৰে। পাণ্ডবর হাতত কৌরব হারিবলে হলে আমার জন্ম ধারণ করা নিশা হব অঙ্গরাজ। বীর বলি ক্ষত্রিয় বলি পরিচয় দিয়ার কোন মূল্য না থাকিব। পাণ্ডবর জয় এটা স্বপ্ন, কিন্তু কৌরবর পরাজয় এটা অলি কল্পনা। কুরুক্ষেত্র রণপাঙ্গন যিদিনা পঞ্চ পাণ্ডবর মৃত দেহর উপর শিয়াল শগুনে মাংস পিণ্ড তনাজোড়া করিব, সেইদিনা সেইদিনা যে আমার কিমান আনন্দ হব অঙ্গরাজ। এই শুভদিনলে বেশি অপেক্ষা করিব নালাগে দুঃখাকর, সেই দিন আহিছে, সেই দিন আহিবারি লাগিব অঙ্গরাজ। দুর্যোধন দুঃখাসনর গদা, কর্ণ মহারথীর ধনু, আর শকুনির মন্ত্রণা ধেমালির কথা নহয়, এই দিন আনিবই লাগিব অঙ্গরাজ। বারো আপনি ক্ষন্তেকে অপেক্ষা করক, মই এই সংবাদ দাদাক জনাঙ্গই। কৃষ্ণ হব পারা তুমি নররূপী নারায়ণ, কিন্তু পার্থর মৃত্যু হস্তক্ষেপ করিলে নচলিব, নোৱাৰা নোৱাৰা, পার্থক রাখিব তুমি। তিরস্কার নকরিবা হখা, হখা কর্ণ এতিয়াও জিয়াই আছে, সামান্য পুরুষে নাইও বলরিয়া হয়ে জীবন ধারণ করিবলৈ দাস পায়ন করা। দ্রৌপদী, ই আজি কেনে ব্যবহার? কৌরবর শ্রেষ্ঠ সেনাপতি বীর অক্ষকণী মহারথী কর্ণর গৌরবে ফল কর্ণ কারো অধৈর্য নকরিবা, ক্ষিপ্ত নকরিবা। প্রকৃতি দেখাবলৈ তুমি মোক নারী জ্ঞান করিছা, জানো তুমি মহারাজ প্রচন্ড পতি, জানো জানো বীর তুমি, নহুয়া রমণী অসীম অধৈর্যশালী তুমি কুলপতি, নিঃসহায় নির্ধ নিকর্ণ, সত্য কথা অজাচিতে করেছিল রাজ্যদান, করেছিল মণি মুকুত দান, কিন্তু এই বলে কর্ণই সহ্য নকরে, এনে অপমান। দুর্যোধনে কোন কানে সহিব পারে কোয়া, এনে অপমান। কি অপমান? পরাজয়ের অপমান, সেনাপতি পলায়নের অপমান। পাণ্ডবর শিবির জনে জনে প্রচার করেছে মোর কলঙ্ক কাহিনী, বাতে খাতে আলোচনা, বনবাসী পাণ্ডবর নিপুণ স্থানে কি চাই, মহারাজ নালাগে বুঝাব আর অস্পষ্ট নহয়, প্রত্যক্ষে পাইছো দেখা অন্তরের মনোব্যথা বেদনার রেখা, চিন্তার নাই কুরুপতি, নিদারুণ কুর নিয়তিয়ে গোপনে গোপনে আহি নির্মম হাতেরে প্রতিকূলে ভাগ্য চক্র আজিবুরি দিছিল ঘুরাই, এবার এবার সতর্ক মই, নরে চাপিব কাক, নরে তরিব হরযন্ত জাহাজ, দিয়া দিয়া মুখ নিপুণ হারথিয়ে তন হে করু কুরুক্ষেত্রন, উজলাও কৌরবর কীর্তি অগণন। ভদ্রপতি গুরুপতি করিবনে মোর হারত্ব স্বীকার, আদেশ করে যদি কৌরবেশ্বরে
অবশ্যই করিব লাগিব। আদেশ নহয়, ই মোর অনুরোধ। আনন্দরে মই করিল স্বীকার। তেন্তে কুরুপতি, সুস্থিরে বিশ্রাম করাগৈ আপন কক্ষ, যুদ্ধর চিন্তা করি মস্তিষ্ক তত্ত্ব করি নালাগে চাপিবার বৃহত্ত রচন। প্রবল প্রবল বেগেরে অতি ধুমুহ বলিব, অথ দিবর শক্তি আরু নাই, বাধ দিবর শক্তি আরু নাই পান্ডব। শক্তি আছে বলে জানিলে কি করিব দুর্যোধন, কি করিব? চকুর আগত দেখিস ভীষ্ম গৈছে, দূর্ণ গৈছে, আর কর্ণ বিভঙ্গে পলাইছে। আকু আকু কইসা বাধা দিবর শক্তি নাই, বাধা দিবর শক্তি নাই। অন্ধ উন্মাদ এতিয়াও এতিয়াও বিশ্বাস আছে পাণ্ডবক ধ্বংস করিম, এতিয়াও বিশ্বাস আছে কুরুক্ষেত্রত কৌরবর বিজয় পতাকারো আমা। প্রলাপ প্রলাপ প্রলাপ, তেজর তেজর পিরপিরনি থাকে মানে দুর্যোধন, এই প্রলাপ থাকিব যিদিনা তেজ চেঁচা পড়িব, গুট মারিব উন্মাদনা কথাকিব দুর্যোধন, কথাকিব। পাণ্ডব খন্য কর্ণর ভয়ত পলাইস, ইরু কাপুরুক সঘুরি জমদণ্ড হাত তুলি লই মহামূর্তিমান রুত্তর বিময় বিকুদর, নপলবি নপলবি ইন সুতপুত কন্দই পাণ্ডবক পরস্ত করিব নোয়ারে। তেন্তে পাণ্ডু পুত্র বিরাট রজা রাধনিয়ে কৌরবক পরস্ত নকরে কিয়? কৌরবর পদক্ষেই পাপিষ্ট অধম, মৃত্যুপতি ইচ্ছা হলে নিবিঘ্নে পলাব পারা, ইসু অনুমতি। বিমার শুনিলে নাম থরা থরে কপি উঠে পান, কিয় হলি কিয় হলি কৌরবর সেনাপতি ভীরু, কিয় কিয় কা পুরুষ তই পরশুরামর ধনুতই অখুশি করিস? যদুপতি যদুপতি ঘরুয়া ঘোড় রথ সলালা কলই চুয়া অপেক্ষা করিস আজি মই মৃত্যুবান লই, কি কি ঘুরাল হৈল আনারথ আপনি আগু ধরি হও কপি ধস অচ্ছুধক দেখুও মই মরণর পথ। অরাই পলবি অধম বিমার শকুত থুলি দি পলাই খারিম বলে ভাবিছ? হে বীরবর, এজনের রহস্য একু নোয়ারা বুঝিব, হাতর মুঠিত পাই পারুতেনুয়ে স্বেচ্ছায় এরি দিও তোমা, যোয়া যোয়া জননী আলা খোলার আসলের মুখ মুছি হেতলুয়া প্রাণ।
অসতুর রাধার নন্দন নেরিশু নেরিশু কত পৃথুক নাই পরিত্রাণ নাই পরিত্রাণ নাই পরিত্রাণ। বন্দী করি লৌহ পিঞ্জরাত রাখিব পারিল হেতেন তোমাক রাজা, কিন্তু না রাখু, কারণ কর্ণই ভঙ্গ না করে কোন প্রতিজ্ঞা। রহস্য রহস্য তার জীবনের হার। তুমি মোর প্রতিদ্বন্দ্বী নাছিলা রাজা, পার্থ গুডেশ্বী মোর চলিছিল রথ, তুমি আহি আগুরিলা সন্মুখত পথ, তোমার বাবে হেরাল আজি মোর হাতর শিকার, না হলে নপু হেতেন তুমি এনে তিরস্কার। আরে প্রতিজ্ঞা পাল
পত্য হতে গাই দাদা দাদা ধরু শরণ
নুদুখিবা নুদুখিবা অধম কারু কোষ কুলঙ্গর হাতর হ দাদা এই হকতির এই গান্ধীব ধর দাদা এই মুখের এই নিতে নিরে তই গান্ধীবর কিরিটি মখানো নালাগে নালাগে দে দে জলিয়াই ও কামিলা গান্ধীবর মোর নাই প্রয়োজন গান্ধীবক গান্ধীবক তুচ্ছ জ্ঞান করিল অবোধ মাটির মানু পরে মাটিতে নিয়তি গড়াকি মাথু জনম মৃত্যু যদুপতি যদুপতি গান্ধীবকে যেজনে করিব তিরস্কার ভাতৃ হোক গুরু হোক বিনা অক্ষর ফলকু নিয়ে এই অঙ্গীকার ধর্মরাজ শ্রেষ্ঠ চার পিতৃতুল্য চার সেই মহাগুরু নাকি নালাকে পালিব পার্থ হত্য অঙ্গীকার তেন থেকে ব্যর্থ হব মোর হত্য অঙ্গীকার নহয় কদাপি ব্যর্থ আছে অন্য উপায় উপায় বিস্মিত নহব পার্থ নোয়ারা যদি হেলব নিন্দুকর প্রাণ আসিল প্রতিজ্ঞা তব নিজ প্রাণ দা হত্য হত্য যদুপতি আসিল বিস্মিত দাদা দাদা মহাত্মন জীবন নির্মালি মোর নবহাই আগ ভাঙিব খুঁজিল আগে দেব পূজা ভাগ ক্ষমা করা ক্ষমা করা দাদা ক্ষমা করা চিন্তার নাই চিন্তার নাই যদুপতি আপনি আপনি বিধানী আজি বৈক্ষ আপনার আপন হনি ধালি করিম তর্পণ মই মোর হত্য অঙ্গীকার হত্যাশ্রয়ী বীরত্বর পরাকাষ্ঠা দেখুয়াব নালাগে আত্মহত্যা করি জগত কীর্তি লভিব নালাগে যদুপতি ত্রিভুবন বিজয় ফাল্গুনির খুনিতেরে এই পাণ্ডব শিবির রঞ্জিত করিব নালাগে যদি সত্য রক্ষা করিব খুঁজিছা তেন্তে আত্মশ্লাঘা করা আত্মশ্লাঘা করিলে আত্মদান করা হয় সত্য যদুপতি তোমার বাঞ্ছাই পূর্ণ হব শুনা শুনা দাদা ধর্মরাজ দেবাসুর জয়ময় পার্থ মহাবীর এই সুদৃহ বাহুরে মোর করিছিল ধূলিশ্বাত লক্ষ লক্ষ রাজেন্দ্র মন্ডলীক হয়ম্বর দিনাহে দ্রুপদ বলন মল্ল যুদ্ধ করি সৃষ্টি সংহারকার ত্রিশূলির হমে পাশুপাত অস্তলাভ করেছিল মই আজি আজি তোমার সন্মুখত মই করেছো প্রতিজ্ঞা সাক্ষী তুমি যদুকুলমণি মোর মোর গান্ধীবেরে কুরুক্ষেত্র আমার স্থলীত বীরাশি রাধার তলয় দৈরথ যুদ্ধ কর্ণ শূন্যময় কর্ণ শূন্যময় করি মেজনি বলা হকা বলা দাদা দুখাখন তোমার আজি পরীক্ষার দিন কৌরবেশ্বর
দুর্যোধনের শ্রেষ্ঠ ভ্রাতা তুমি, বেকুদরের যোগ্য প্রতিদ্বন্দ্বী। এই গদার আঘাতত রাক্ষক ভীমর হীর শূন্য করি তার আসরিক লীলা খেলা আজি শেষ করব লাগিব। সন্দেহ করিছ মামা, তুমি এতিয়াও এই দুঃখখনের প্রতাপ দেখ নাই, যার ভয়ত স্বর্গের দেবতা কম্পিত, পাতালের বাহু কি আজি মূর্ছিত। এরহেন দুঃখখনের আগত ভীম কোন? ভীম দুর্যম সত্যনরোত্তম কুলার কন্তক স্তদেবতাক তই কর স্মরণ। আর তই রাজসভাত ব্যবস্থাও করব খোঁজা নাই, তুমি মোর বক্ষ রক্তপান করিম বলে প্রতিজ্ঞাও করা নাই। তোমার প্রতিজ্ঞা লক্ষ্যই লাজভাতা দুখাখন দুখাখন ছায়া থাকি ছায়া ছা, তোমার ভয়ত স্বর্গর দেবরাজ কম্পিত, পাতালর বাখুকে মূর্ছিত, ভীমর দর প্রচন্ড করা, পাণ্ডবর শক্তি লোপ করা জুয়া। আর যদি রক্ষা করত খনিতে বৈক্য শূন্য কর ময়ূতর নিষ্ফল দম্ভ। এই হতে নেই
আঞ্চলিক কেস পরীক্ষা করি করেছিল তোমাকে হত্যা করি আজ
ভক্ত কেহি পঞ্চলিক হত্যা করি বিভিন্ন বদনা দর্পদ নন্দিনীকে হত্যা করি লাঞ্ছিত উপমাত্র চক্ষকে নিয়ে হত্যা করি তার পরিবর্তে পাণ্ডবার জয় লক্ষ্মীক ভাবি মুখরিত শির প্রফুল্লিত করু চক্ষুখিনীর উন্মুক্ত কে আজির পরাভয় বেনি যুক্ত করু আদি বেনি যুক্ত করু যদুপতি তুমি রে দয়াময় অগতির গতি তুমি রে নারায়ণ প্রতিত পাবন পার্থ পার্থ ক্ষেত্র কুলমণি তুমি হারথীর কথা শুনি বংশত কলঙ্ক হারি বিধর্ম বিখজন নিদিব ফাল্গুনি নিদিব কোন ধর্ম মতে কর্ণ কোন ধর্ম মতে কৌরবর নর সভাত পাঞ্চালিক লাঞ্ছনা করতে সমর্থন করেছিল কোয়া হে ধার্মিক কৌরবর পাপ প্রসাদত অন্যায় পাখার চলি পঞ্চ পাণ্ডবক বনবাস যার কালত কোন ধর্ম মতে মত দিলা অধর্মী নিষ্ঠুর মতত কর্ণ কোন ধর্ম মতে দুঃশাসনে সতীর কেক স্পর্শ করুতে সেই প্রকাশ্যে রাজসভাত কাঠর পুতলা হয়ে নিমাতে নিতালে বহিয়াছিল ধর্মী কৃষ্ণ কৃষ্ণ দুর্যোধন ভারতর এক সত্যি রজা অনুগ্রত প্রজা মাথুময় রজা ধর্মই ধর্ম পালিত প্রজা যদুপতি তুমি তো নুহ কারুরে অধি তুমি তো নুহ কৃষ্ণ পাণ্ডবর দাস তথাপি তো হরযন্ত করি করি উত্তেজিত করি স্বর্ণময় ভারত ভূমি অগলি চলাল কিয় ভয়ে ভয়ে কন্দল লগাই যুক্তি তর্ক বিচার নাই প্রয়োজন অর্জুন অর্জুন এই পাখন্দয় দুগ্ধ পুষ্য সুকুমার সুভদ্রা আলাসর লাড়ু প্রাণাধিক অভিমন্যুক তোমার এই অন্যায় সমর করে পশু রূপ ধরে নৃশংস ভাবে হত্যা করেছিল ফাল্গুনী ফাল্গুনী
এই আছি সুবর্ণকযোগ্য লওয়া তার উচিত প্রতিশোধ। হয়তো হয়তো অতি হয়তো হেরো পাখন্দ অধম, আজি তোর ভাল ধর্মলৈ মনত পড়িল। পশু পথ বধ করে নির্মম হাতারে পশু তই শেষ করু আজি তোর পশু অভিনয়। হল রথানু বলে কলৈ পলালি বৃক্ষ ক্ষত্যক কুলক লাল সন্ধের পাপিষ্ঠ দল অতি ভাগ্যবান তই ব্রহ্ম হাবে ঋষি হাবে নকরা হেতেন ঝজ্জরিত মুখ নিধারণ নিয়তিয়ে নকরা হেতেন গ্রামর রথর চক্র তাকক তাক গারথি তোর নর নারায়ণ এই এই বিজয়ে ক্ষীরচ্ছেদ করি ক্ষত্রিয়র পূজারী হই বুঝিল হেতেন মাধবক তোর এই ছিন্ন মুন্দ উপহার দি তোর আগতে হের পাখন্দ ধুম তোর শুনিতারে হোক পূজ মাধবর। এহি মতে ধনঞ্জয়ে রণয়ারম্ভিদা কর্ণরয়ু পরে হর পহর কদিদা দেখা দেখা সর্বজন ঈশ্বর জোয়া কর্ণ মহা ধনুর্ধর খড়গত বাবা স্থান উচ্চ মনোহর জন্ম অভিনয় জন্ম জন্ম জন্মান্তরে যে তোমার পদ কমল এই ভিক্ষা অন্তিম কাল Thank you.
ধ্বংস হল। আৰু পিতা তাৰ বাবে মনে মনে থাক, কথা নুকবি, মোক ভাবিবলৈ দে। সকলো গৈছে সঁচা, কিন্তু শকুনি এতিয়াও জীয়াই আছে। দুর্যোধন পিতা ব্রহ্মতালত কাল সর্পে দংশন করিলে ধরণী ধরিব জান? শীতত বহুয়া মৃতদেহত প্রাণ সঞ্চার করিব পার? মই একো বুঝিব পৰা নাই পিতা। ময়ো একো বুঝিব পৰা নাই, কিহর পৰা কি হৈ গল? তই তই কৈছ কি দুর্যোধন, জীবে জীবে দুখাখনক বধ করিলে তাই 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 উন্মাদ দুর্যোধন, তাই উন্মাদ। পিতা পিতা আপনি চঞ্চল হয়েছে। চঞ্চল হয়েছ কত বলক পিতা, আপনার শয্যালয় দিও। মৃত্যু শয্যালয়? তাই তাই মোক মৃত্যু দিব নোৱার দুর্যোধন, এশ সন্তানের পিতা মই নেদেখিলি? মোর চকুর আগতে মোর নিরাঙ্গবৈত শুক্লপক্ষ জুনের দরে লপকৈ বাহি অহা সন্তান দুর্যোধন, মোর আগর পরা নিষ্ঠুর নিয়তিয়ে কাহি লই গুছি গল। অন্ধময় জরা জীর্ণ বৃদ্ধময় তথাপি মৃত্যুর চকু মোর উপরত নপরিল, তাই মোক কি মৃত্যু দিবি? পিতা বেজার নকরিব পিতা, সকল কইছে হয় কিন্তু আপনার দুর্যোধন এতিয়াও জীয়াই আছে। আশীর্বাদ দিয়ক পিতা, যেন মই লক্ষ্যচ্যুত নহও, ভাতৃহুকে বন্ধুহুকে লক্ষ লক্ষ বিধবা নারীর সজল চকুল হয়েছেন, মোর আসন মর ব্রত একাগ্র সাধনাক ভ্রষ্ট করিব নোয়ারে। আশীর্বাদ দিয়ক পিতা। যা যা দুর্যোধন, যুদ্ধলৈ যা, উন্মাদ হওয়ার আগতে, পর পারলৈ গতি করার আগতে পাণ্ডব সমাধিস্থ হওয়া শুনি যাও। সেদিন কেতিয়া আহিব মহারাজ? কোন গান্ধারে তোমাকেই সুধিছো রানী, তুমি এই কুয়া সেই দিন কেতিয়া আহিব? নিমাতে থাকিলা যে বুঝিছো তোমার বিশ্বাস সেই দিন আর নাহে। রানী মাতা হই পুত্রর অকল্যাণ কামনা নকরিবা, কোয়া সেই দিন আহিব? জননীয়ে গর্ভজাত সন্তানর কল্যাণ কামনা নকরে কোনোদিনে, নিজের সর্বোচ্চ পুত্রর মঙ্গলের কারণে দিনে নিশায় জীবন কটায়, কিন্তু মহারাজ সেদিন আর নাহে। রানী রানী মহারাজ সেইদিন আর নাহে, নাহে পুত্র। আহিব 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 মহারাজ, বিপন্ন পুত্র কারো উত্তেজিত নকরিব, সেইদিন আর নাহে। সেইদিন যদি নাহে আহিব নালাগে, পাণ্ডব রণতই হোক দীর্ঘজীবী হোক এক কথা নাই, সেই বলে হতাশার হোমনিয়া কাহি ময়ো পশ্চাৎপদ নহও কদাপি। জন্ম লৈছো যেতিয়া মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যুর ভয়ত কিয় মই কা পুরুষ? অভিমান নকরিবি বাছা। অভিমান হয় জগতর চকুর আগত
দুর্যোধন অভিমানী হসা, কিন্তু কিন্তু তোমার কাহত মাতৃ কাহত মই সেই মরমর দুর্যোধন হাই। রানী রানী বাৎসল্য স্নেহর ইটো সময় নহয়, মাতাই পুত্র কাকুয়ালি ধরি পুত্র পুত্র বলি আনন্দ শ্রুতকার ইটো সময় নহয়, দুর্যোধনক যুদ্ধলে পঠিওয়া যুদ্ধলে পঠিওয়া, মোর পুত্র হন্তা নর ঘাতি রাক্য খেকুদর এতিয়াও জিয়াই আছে। আই বিদায় দিয়া বিদায় দিয়া, মই শুদ্ধলৈ যাও। পুত্র নহবি পুত্র, রানী কালক্ষয় নকৰিবা, পুত্রক বিদায় দিয়া। এই বিদায়ের কারণে আপনি কিয় ইমান অধৈর্য হয়েছে মহারাজ? মুখ খুদিসা ইমান এটা সহজ প্রশ্ন, অথচ বীর মাতা বীর জয়া পতেশ্বরী গান্ধারিয়ে উপলব্ধি করিব নোৱাৰিলে দুর্ভাগ্য। কিয় সুধা রানী, আকাশত যদি দেখিছা মৌন ম্লানমে ঘমালা ক্ষুধা, হস্তিনাপুরর দগ্ধ প্রাণ বিরহণী বতাহক ক্ষুধা, আর এই প্রাসাদত যদ রাজা ধীরাজ চিত্রস্ত আর পতেশ্বরী গান্ধারীর উত্তপ্ত নিঃশ্বাসত প্রস্তর নির্মিত প্রাচীর বিগলিত হং হং, তার হারি হারি স্ফটিক স্তম্ভ ক্ষুধা চিত্রস্ত কিয় আজি মান ধৈর্য? প্রতিশোধর কারণে প্রতিশোধর কারণে তুমি আচরিত হইছা? আচরিত নাই হওয়া মহারাজ। তেন্তে উত্তম দুর্যোধন পিতা মাতার আশীর্বাদ লই যুদ্ধ লই যা। হাই আশীর্বাদ করি ভাই, যেন সত্যক নির্মূল করি তোমার যোগ্য সন্তান বলি যে জগত মই সিনাকি দিব পারু। রণর সামরণি পড়ি আহিছে, অকল বাকি মাথা দুর্যোধন, দুর্যোধনক শেষ করিব পারিলে মোর কর্তব্য শেষ হয়ে পড়িব। শৈল্য আর শকুনি তেওঁলোকর বাবে বিশেষ চিন্তান্বিত হব নালাগিব। দ্বারা তীর্থর পরা ঘুরি অহার আগতে দুর্যোধনক কিবা এটা করিব নোৱাৰিলে পাছত কথাটো টান উঠিব। নহয় দুর্যোধন তো দাদার পরম ভক্ত, শকুনিকো লগে লগে আঁতরাব লাগিব, নহলে হয়তো আজি মোর পরম সৌভাগ্য দেখুন আহি আহি নারায়ণর আগতে উলালোহি। প্রণাম মামা, তোমার কথাকে ভাবিছিল। কুরুক্ষেত্রর ভাব এরি মোর কথা ভাবিছিল নে, কুরুক্ষেত্রর ভাবর মাজতে মোর কথা ভাবিছিল? মাছতে মামা। তেন্তে আমারও সাউল কলিল। কি মামা, অত দিনে
ডাঙর ডাঙর গ্রহ নক্ষত্র বিলাক গণনা করি আসিলা দেখি আমি চকুত পড়া নাছিল। এটা সেই বিলাক শেষ করে যেতিয়া যদুপতিয়ে সরু সুরার তরার লেখত ধরিলেহি আমি তো পপিয়া তরা আমাক মামা তুমি বড় চতুর। সকলখিনি যদুপতির পরাই ধার করা। বারু মামা এটা কথা সুধু কবানে? অন্তর্যামী ভগবানক নকলেও জানিব। বারু কোয়াসুন মামা, এই কুরুক্ষেত্র রণত তুমি কার পরাজয় হলে ভাল পোয়া? পরাজয় পরাজয় হবলে আরো বাকি নাই দয়াময়, এটা ভাল পাইছো নে বেয়া পাইছো হেয়া যদুপতিয়ে জানে। মামা কৌরবর আশ্রয় থাকি দুর্যোধনের ইমান বিশ্বাসভাজন হয়ে বিশ্বাসঘাত কি হলা কিয়? তার উত্তর আজি নারায়ণক দিব লাগিব নে? তুমি নিষ্ঠুর আর তুমি? মই মোর কর্তব্য করিছো। মোর কর্তব্যর কোনখিনি ত্রুটি হল দয়া মই? ভাগিন ভাগিন বলি মুখর অমৃতের ভুলাই অন্তরত চিরহঞ্চিত হলা হল বিক্ষোভকই সন্মুখ সমরত অখি ধারণ করি শত্রুত আচরণ করা অনেক গুণে শ্রেয় মামা। যদুপতি যদুপতি ক্রুধন্দ ক্রুধন্দ মানুষ মই, এই প্রতারণা প্রবঞ্চনা কেবল অযোগ্য বলে জানো জানো দয়া মই, কিন্তু পূর্ণ ব্রহ্মর ভগবানের কপট নিদ্যাতকৈ মোর এই আচরণ বেশি দুঃখনীয় নে দয়া মই? ভুল বুঝিছা মামা, সদাই ভুলকে করি করি ভুলতে অভ্যস্ত হয়েছো, এতে হেগ বতরত আর সেই ভুল নাভাগে নারায়ণ। মামা তোমার দুঃখতে কৌরব ধ্বংস হল, স্বর্ণ লঙ্কা সাই করেছিল রাজভ্রাতা বিভীষণে, আর আজি এই স্বর্ণময় ভারত ভূমি শ্মশানত পরিণত করিলা রাজ মাতুল তুমি হকুনিয়ে। হে মাধব মোর ধন্যবাদ তুমি গ্রহণ করা। নবুঝিল মামা, অতি সহজ পর পদহেবি হকুনি দুর্যোধনের অন্নরে পালিত দরিদ্র হকুনি প্রতারক প্রবঞ্চক রাজদ্রোহী হকুনির মূরর উপর এই ভারত যুদ্ধর সকল দুঃখ সকল কলঙ্ক জাপি দি অগতি কতি ত্রিজগতর প্রতি ভগবান কৃষ্ণই যেতিয়া দুঃখর হাত হারিব পারিছে এই হকুনি সামান্য হকুনি নহয় দয়া মই, ইয়ার জীবনও ধন্য আর জনমও ধন্য, আর এই এই জীবনের গোড়াকি তুমি তুমি নারায়ণ তুমি মোর মোর ধন্য তুমি গ্রহণ করে। মামা তোমার উদ্দেশ্য আর মোর উদ্দেশ্য একে নহয়, তোমার উদ্দেশ্য প্রতিশোধ ধ্বংস, কিন্তু মোর মই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজন্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে সম্ভবামি যোগে যোগে সম্ভবামি যোগে
কারো যুদ্ধতে যে কাম কোনেও সমাধা করিব নোৱাৰিলে সেই কাম সমাধা করিব এই হল্লয়। দ্রৌণবধৰ দিনা সকলোয়ে কোৱা কথা আজি পৰিছে মনত। হল্ল, তুমি এই দুর্যোধনৰ মান রক্ষা করিব লাগিব। তুমি এই দুর্যোধনৰ মান রক্ষা করিব লাগিব। আর আজি আজি সেই অপূর্ব সুযোগ সমাগত। দুর্যোধন অযোগ্যজনক সেনাপতি পাতি অতদিনে শক্তি ক্ষয় করেছি ভুল করে আসা তাজি ভালদরে বুঝব পারিবা। মুদ্রপতি কুরুক্ষেত্রর আদি সেনাপতি পতা হলে অস্তিনপুরতে পতিহীনা অবলার পিতৃহীনা কন্যা পুত্রর করুণ বিননি শুনিব নাগিল হেতেন। ইফালে দুর্ঘর যুদ্ধ লাগিছে আর তুমি কৌরবর সেনাপতি হইয়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করিছা। বাবা শৈল্য নিজের দায়িত্ব বুঝে শুনি সন্তোষ পালো। ভীমার্জুন যুদ্ধ ক্ষেত্র কুরু সেনা এফালের পর পিহি আহিছে। তুমি ইয়াত কিয়? তোমাক বিচারি মোর কোনো আবশ্যক নাই। যা যুদ্ধ করা, আমার জয় অনিবার্য। ইয়াতে ভীমার্জুনের কারণে অপেক্ষা করি। কিন্তু সেনাপতিকে নেদেখি আমার সৈন্য তর্ক নালাগে। কৌরবর সেনাপতি ময় মোরাদে যুদ্ধ করা। যদি আদেশ পালন নকরু তেতিয়া কুরুপতির মা বাবুলি ক্ষমা নকরিম। কুরুক্ষেত্রতে কা পুরুষর স্থান নাই। জোয়া যুদ্ধ করা হল্ল অবসান রথি গল মহারথি গল অক্ষ অক্ষ হেনি নিপাত হল। অতুল অসহ্য প্রতাপী রাজা দুর্যোধন ভাতৃহীন শক্তিহীন হল। অথচ অথচ এই সকলিক উন্মাদগ্রস্ত অবস্থাত কোনেও রঙা চকু দেখায় আদেশ দিবলৈ হাস করা নাছিল। গুরুকুলর উপদেশক বলে দুর্যোধনের মাতুল বলে ভারতে সকলিক ভয় করা নাই। ভারতে সকলিক ভয় করেছে সকলি বলে। আর শুনা শৈল্য, যে কুরুক্ষেত্রর চতুর্থ সেনাপতি হই তুমি নিজেই নিজেই গৌরব করে এই সকলের উপরত প্রভুত্ব খতাব খুঁজিছা। এই এই ভারত যুদ্ধর উদ্বোধন করেছিলেই এই সকলিয়ে আর যবনিকাও পেলাব এই সকলি। বাবা তোমার উদ্দেশ্য কি? মোর উদ্দেশ্য তুমি জানিব খুঁজিছা হইল। এখন মৃতদেহর ইষ্টপর মাজত মোর অতহাস্য শুনা নাছিল। পিতৃর অস্থিরে নির্মিত পাখুতি দেখিও মোর উদ্দেশ্য তুমি বুঝিব নোৱাৰিল হইল। বায়ুর বেগে যুধিষ্ঠির এইফালে আহিব লাগিছে হইল। পর পারত নিয়তির ভেরি বাজি উঠিল। কৌরবর সেনাপতি আগবহা আগবহা। মধ্যপতি আত্মসমর্পণে অহিচালনা আগেই নিজক রক্ষা করা। বলি দুয়ু বীরে
তোকেই বিচারি ফুরিছে দুর্যোধন। বিদায়, জিহকুনির নিরান্নবইতা ভাতৃ আর বৃদ্ধ পিতাক অন্ধকার কারাগারত তিল তিল কই হত্যা করেছিল, এই হকুনিয়ে তোমার নিরান্নবইতা ভাতৃকে কাল শক্র পেলাই অন্ধধিত রাস্তর বুকুত এখন সীতা চলাই, তার প্রতিজ্ঞা আজি আখরে আখরে করিলে পালন। আজি আজি মোরও কর্তব্য হে, অদেব অদেব এই শকুনিয়ে এই ভারত ভূমিকে খুশিয়ামল করে রাখা নাই, সীতার অগ্নিত সাইট পরিণত করিছু, কৌরবক মই কৌরব করে রাখা নাই, ইহতর গৌরব মই এই 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 ধূলির লগত মিহলাই দিছো, আর কৌরবেশ্বর দুর্যোধনক রাজা করে রাখা নাই, তার বুকু ভাঙি ভাঙি কান্দি বলই ভারতর শ্মশান ঘাটত এরি দিছো। মৃত্যুহি জ্ঞাতি চুহি তার পুরস্কার তাই গ্রহণ কর, যি হকুনিয়ে নিরান্নবইতা রাজভাতাক মৃত্যুদণ্ডরে দণ্ডিত করিব পারে এই হকুনিয়ে মৃত্যু গ্রহণ করিব জানে। আজি আজি মোর মৃত্যু নহয় সহদেব, আজি মোর মৃত্যু নহয় সহদেব, আজি মোর মুক্তি, আজি মোর মুক্তি, সহদেব ক্রোধাম্বিত হইয়া দুয়ো যুদ্ধ Ah!